সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৃহত্তম জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে বেশিরভাগ মানুষেরই আদিবাস সিলেট শহরের বাইরে বিভিন্ন জেলায়। শ্রমজীবী মানুষ কর্মের সন্ধানে আসে সিলেট শহরে, আর ফিরে যায় সূর্যাস্তের পরে। সকালে সূর্যোদয়ের পরপরই শ্রমজীবী পুরুষ ও মহিলারা ভিড় জমাতে থাকে সিলেট মহানগরীর অম্বরখানা মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড়ে। শ্রমজীবী মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। কর্মের সন্ধানে আসা দিন আনে দিন খাওয়া মানুষগুলো বসে থাকে অধীর আগ্রহে তীর্থের কাকের মতো। এই শ্রমজীবী মানুষদের উপর নির্ভর করে এখানে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসা। নগরীর বিত্তবান ও মধ্যবিত্ত মানুষেরা দিনমজুর খুঁজতে আসেন এই জায়গায়, আর দৈনিক মজুরির ভিত্তিতে নিজেদেরকে নিয়োজিত করেন এই হতদরিদ্র শ্রমজীবী মানুষগুলো। এভাবেই মজুরির ভিত্তিতে শ্রমজীবী মানুষগুলো নিজেদের সময়, শ্রম আর বুদ্ধিকে খাটিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন স্থাপনাকে করেছে সমৃদ্ধ। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।